আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আপনাদের ডিপার্টমেন্টে সিভিকে রয়েছে সাগর রায় এবং অত্যন্ত স্ট্রাগল করে তার লাইফ কাটানো এবং তারপর ভলিবলে একটা বিশেষ দক্ষতা পাওয়া, সব মিলে কী বলবেন, কীভাবে ছেলেটিকে দেখছেন? সাগর খুব কর্মঠ ছেলে এবং খুব ভালো ডিউটি বাউন্ড ছেলে। ও দীর্ঘদিন ধরে মানসিক ওর যে মানে পারিবারিক বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে খুব ভালো ডিউটি করে এবং ও খেলাটাও ভলিবলটা খুব সুন্দর খেলে। আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আপনার নাম? আমার নাম ইশা অলক্ষ। ভাই, তোমার এই যে জীবন যুদ্ধ, জানতে পারলাম যে তোমার বাড়িতে কেউ নেই, এই থানাতে আউটপোস্টে থাকো এবং সিভিকের কাজ করো, কিভাবে কাজ পেলে এবং কি ঘটনা ঘটেছিল? কাজটা পেলাম আমি হচ্ছে, আমি নতুনপাড়া অভিযাত্রী সংঘ মাঠে ভলিবল খেলতাম। ওই ভলিবল থ্রু জলতরঙ্গ একটা ফেস্টিভ্যালে খেলার দরুন আমি এই সিভিকের কাজটা পেয়েছি। সেটা কি রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল? হ্যাঁ, রাজ্য সরকার। মানে খেলায় ভালো ফল করো তাই? খেলায় ভালো ফল করেছি তাই আমার পুরো টিমকে দেওয়া হয়েছিল। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো কৃষ্ণনগরে এসে বলে গেছিল যারা যারা কি ভলিবলের চ্যাম্পিয়ন হয়েছিল তাদের 14 জনের যে একটা কোটা দিয়েছিল, তার মধ্যে কি তুমি? হ্যাঁ, তার মধ্যে আমি একজন। আচ্ছা, এখন কিভাবে চলছে? এখন আমি পড়াশোনা করছি, প্লাস আমার যা ডিউটি টাইম ডিউটি করছি, তাছাড়া আমি একটা মেয়ে আছে, মেয়েতে খাওয়া দাওয়া করি, এইভাবে আমার জীবন যাপন। কোথায় থাকতে আগে এবং এখানে কিভাবে এলে? আমি থাকতাম আগে গুজরাটে থাকতাম, আমার বাবা মা তখন ওখানে থাকতেন। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আমাকে এখানে নিয়ে চলে আসে। এখানে হচ্ছে আমার পিসির বাড়ি, অতএব আমি পিসির বাড়িতে থেকে মানুষ হয়েছিলাম। আর পরবর্তীকালে আমার বাবা মারা যান, তারপরে আমি একটা ভাড়া বাড়িতে থাকি, ওখানে কাজকর্ম করি, করার পর আস্তে আস্তে খেলাধুলার সঙ্গে যুক্ত হয়ে তারপর আমি সিভিকের কাজটা পাই। বর্তমান রক্তের সম্পর্ক এখন কেউ নেই? না, বর্তমান রক্তের সম্পর্ক। আর যে পিসি বাড়িতে ছিল তারা দেখাশোনা করে না? তারা এখন দেখাশোনা করে। তাহলে এখন কি ট্রাফিকের দায়িত্বে রয়েছে? এখন ট্রাফিকের দায়িত্বে আছে। কতটা সহযোগিতা পাচ্ছ ট্রাফিক ওসির কাছ থেকে? যথেষ্ট সহযোগিতা পাই। আচ্ছা, এই যে তোমাকে পুলিশ ফাঁড়িতে থাকতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এটা কি তারা উদ্যোগে করে দিয়েছে? হ্যাঁ, তারা তাদের উদ্যোগে করে দিয়েছে। খাওয়া দাওয়া কোথায় করো? খাওয়া দাওয়া বেরপাড়ায় একটা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।